আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আজকে নিয়ে আসছি একদম মান্থ 19 এবং মান্থ 20-এর এক থেকে শুরু করে 50 RP-র লিক্স। তো আজকে আমরা দেখবো সেখানে কি কি অ্যাড হচ্ছে, আমাদের ইন টোটালি সব কিছু জানবো আজকে আমরা এই ভিডিওতে। আর তাছাড়া আমরা দেখবো হচ্ছে আমাদের আলটিমেট সেট কি কি আমাদের সামনে অ্যাড হচ্ছে নতুন করে। তো আশা করি বিষয়টা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাকে লাইক দিন ভিডিওতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই বেল আইকনটা অন করে দিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আর যারা আগে থেকেই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেলা ফেস ফেস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের সাইকেল 4-এর রিওয়ার্ডস। তো দেখতেই পাচ্ছেন নর্মালি এটা হচ্ছে ডায়মন্ডের হেড গিয়ার। তো যদি আপনারা ডায়মন্ডে ওঠেন এক না তিন সিজনে তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এটা। আর যদি আপনারা এক না তিনবার ক্রাউনে ওঠেন তো সেক্ষেত্রে পেয়ে যাবেন এই আউটফিট টোটালি ফ্রি। তার এটা কিন্তু মিথিক আউটফিট যেমনটা আমরা এবার পাইছি। এইটা জোস করছে ভাই পাবজি, দেখেন। আর এই হচ্ছে হোভারবোর্ড, এইটা তো এক কথায় ওপি লাগছে আমার কাছে। তোমরা এখন দেখবো হচ্ছে আমাদের মান্থ 19-এর 1-50 RP রিওয়ার্ডস। তো দেখেন এই হচ্ছে আমাদের মান্থ 19-এর 50 RP ড্রেস হবে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মান্থ 19-এর লোগো, অ্যান্ড এটা হচ্ছে অ্যাভাটার। তো এরপর হচ্ছে যদি আপনারা ফ্রেম নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে নিতে হবে এলিট পাস প্লাস। আর তো এখানে নর্মালি দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে আমাদের মেইন আউটফিট, যেটা 50 RP মিথিক আউটফিট। এটা হবে মান্থ 19-এর 50 RP ড্রেস, অ্যান্ড হচ্ছে এটা হবে আমাদের মেবি 1 RP ড্রেস হবে এটা। আর তাছাড়া এর থাকবে একটা BSSC স্কিন, তো ফাইনালি থাকবে একটা BSSC স্কিন। তো এরপর থাকবে হচ্ছে একটা UMP স্কিন, তো এরপর থাকবে একটা AKM। তো ফাইনালি মান্থ 19-এর রয়্যাল পাসের মধ্যে BSS, UMP অ্যান্ড হচ্ছে AKM এই তিনটা গান থাকবে। আর থাকবে হচ্ছে একটা SLR, তো এই SLR-টা মেবি রয়্যাল অ্যাডভান্সারও থাকতে পারে, নট শিওর। তবে এখানে দেখেন এই হচ্ছে আমাদের এটা কি ইমোট। তো এরপর দেখবো হচ্ছে আমাদের মান্থ 20-এর 1-50 RP রিওয়ার্ডস। তো দেখেন এটা হবে আমাদের মান্থ 20-এর 50 RP ড্রেস। তো এরপর দেখা যাক আমাদের এই হচ্ছে আমাদের মান্থ 20-এর রয়্যাল পাসের লোগো, অ্যান্ড হচ্ছে এটা হবে আমাদের মান্থ 20-এর 50 RP হচ্ছে অ্যাভাটার প্লাস এই ড্রেসটা আমাদের মাঝে আসবে। আর এটা হচ্ছে ফ্রেম, অ্যান্ড আমাদের মাঝে আর দেখেন এই হচ্ছে আমাদের মান্থ 20-এর 50 RP ড্রেসটা ঠিক এমন হবে, মানে এটাই আর কি। তো এরপর দেখা যাক এরপর কী কী আমাদের মাঝে অ্যাড হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 1 RP-র ড্রেস থাকবে। তো এখানে দুইটা চান্স, 1 RP হতে পারে এমনকি রয়্যাল অ্যাডভেঞ্চারও হতে পারে, নট শিওর। তো এরপর দেখা যাক এটা থাকবে হচ্ছে একটা DBS স্কিন থাকবে আমাদের মান্থ 20 রয়্যাল পাসের মধ্যে। তো এরপর থাকবে হচ্ছে একটা মশিন নাগানের স্কিন থাকবে রয়্যাল পাসের মধ্যে মান্থ 20, অ্যান্ড এখানে আরও একটা গান স্কিন থাকবে সেটা হচ্ছে আমাদের M24। তো ফাইনালি আমাদের মাঝে মান্থ 20-তে থাকবে হচ্ছে DBS স্কিন, আর হচ্ছে একটা মশিন নাগান, অ্যান্ড হচ্ছে একটা M24, আর থাকবে একটা UMP। তবে এই UMP স্কিনটা মেবি রয়্যাল পাসেই হবে, আর যেটা আমার যেটা মনে হচ্ছে M24 যেটা ওইটা হবে হয়তো রয়্যাল অ্যাডভেঞ্চারে। আর দেখতে পাচ্ছেন ইমোটগুলো কেমন হবে, এই হচ্ছে মিথিক ইমোট। তো এই তো গেল হচ্ছে আমাদের মান্থ 19 এবং মান্থ 20। আর তো ফাইনালি এখানে একটা ভেহিকেল স্কিন যেটা আসবে মেবি রয়্যাল অ্যাডভেঞ্চারের মধ্যে। তো এরপর আরও একটা কোল্যাব, ব্রুসলি কোল্যাবরেশন আমাদের মাঝে ফাইনালি একটা কিং অফ দ্য কুংফুর একটা কোল্যাব হতে চলেছে। আর এটা হচ্ছে ব্রুসলি, যেখানে মেবি এটা কোনো ক্রেড আসতে পারে বা কোনো লাকি স্পিন আসতে পারে, দেখতে পাচ্ছেন নর্মালি। আর এখানে আমার আসবে হচ্ছে নেক্সট আলটিমেট সেট। তো এখানে আমাদের মাঝে আবারও দুইটা আলটিমেট সেট আসবে। সেই দুইটা আলটিমেট সেট কেমন দেখতে তার মানে পিকচারটা আমি আপনাদেরকে আমি একটু পরে শো করতেছি, একটু ওয়েট। তো দেখেন এই হচ্ছে আমাদের আমাদের নেক্সট আলটিমেট সেট কী করছে ভাই, এটা দেখেন একবার। আর এখানে একটা, তো এরপর দেখবো হচ্ছে আমাদের আরপি ক্রেটে কী কী থাকছে। নর্মালি আমাদের মান্থ 6-এর মিথিক আমি বুঝি না একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মানে কী বলুন যে আমাদের আগের যে ড্রেসগুলো আসছিলো বা রয়্যাল পাসের মধ্যে যেগুলো আসছে সেই ড্রেসগুলোই পাব যেখানে কেন বারবার দেয়, তবে দিলে আর কি আর করার আমাদের তো সেটাই মানতেই হবে। তো এই রিওয়ার্ডসগুলো হচ্ছে আমাদের আরপি ক্রেটে আসবে। তো আপনারা একটু দেখে নেন যে আমাদের এখানে কী কী অ্যাড হচ্ছে। তো বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিন ভিডিওতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই বেল আইকনটা অন করে দিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে মতো শেষ করতে হচ্ছে, আর ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যায় না, আর একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। তো আমি আজকে শেষ করতেছি, আপনারা জাস্ট এই রিওয়ার্ডসগুলো একবার দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের মাঝে কী কী অ্যাড হচ্ছে। তো রীতিমতো শেষ করতে হচ্ছে, তো শেষ মেশে একটাই কথা, যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone.